গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয় জানতে চাও ইনি আবার কে। তো ইনি হচ্ছে আমাদের বুড়িমা। তো ওনার বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির থেকে জাস্ট অনেকটা একটু দূরে। তো উনি আমাদের এদিকে এলেও আমাদের বাড়িতে আসেন। তো উনি আমাদেরকে খুবই ভালোবাসেন, তো হচ্ছে ব্যাপার। তো চলো ওনাকে একটু চা দিতে হবে সকালবেলা। একটু আমি তো চা করবোই, তো ভাবছি ওনাকে একটু চা খাইয়ে দেব। তো চলো চাটা করে নিই। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, জানো তো উনি আমাদেরকে এতটাই ভালোবাসে। মানে ওনার বাড়িতে যদি কিছু অন্তত সবজি হয় তো আমাদের জন্য নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনার কথা বললে শেষ হবে না। তো নেক্সট টাইমে যদি কোনোদিন সময় পায় তো তোমাদের সঙ্গে ওনার কথাটা শেয়ার করবো। তো বাবা ছেলে তো উঠে পড়েছে, এখন ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর তরকারি দিয়ে। খিচুড়ি রান্না করছো? আচ্ছা আচ্ছা, কাকে কাকে খেতে দিচ্ছ? আর খিচুড়িটা তো আজকে ভালোই স্বাদ হবে, দারুণ টেস্ট হবে, খেতে মনে হচ্ছে খুব সুন্দর হবে। চামচ আনতে যাচ্ছ? আচ্ছা, বাবার জন্য চামচ আনতে যাচ্ছ। আমার ছেলে তো রান্না বান্নায় ব্যস্ত, আজকের রান্নাগুলো নিশ্চয়ই খুব টেস্টি হয়েছে। তো আমি তো এখনও খাইনি। তো জানো তো ওর না ছোট্টবেলার থেকে খুব রান্নাবান্নার প্রতি ন্যাক। তো জানি না বড় হয়ে ও কোন লাইনটা বেছে নেবে। তো যাই হোক, ভগবান যেন ওকে মানুষের মতো মানুষ করে, এটাই আমার চাই ভগবানের কাছে। প্রথমে ওর জন্য চাইবো ভগবান আছে এটাই যে ও প্রকৃত একটা মানুষ হোক, তারপর তো আছেই। বাসনগুলো ধুয়ে জাস্ট ঝুড়িতে রাখা ছিল, সেখান থেকে টেনে টেনে নিয়ে এসেছে। আমি রান্না করবো রান্না করবো, কী করবো, ওর তো রান্না করতে ইচ্ছা করেছে, এখন রান্না করুক। সবাইকে খাইয়ে এখন নিজে খাচ্ছে। তো আমি এখন মায়ের ঘরে, ওই মার ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করব। তো তোমরা তো জানোই, মানে আমি যখন বেড কভার চেঞ্জ করি তো ফ্যানটা একটু মুছে নিই। তো এখন ফ্যান মুছছি, ফ্যান মুছে জানলা দরজা মোছা আছে, একটু খাটটাও মুছে নেব, তারপর তো বাদবাকি কাজ তো আছেই বলো। তো চলো। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে, এই দেখো এই হাতে আমার ছবিটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে বাবা আর মায়ের, মানে বাবা মায়ের বিয়ের পর পুরীতে গেছিল তাই ছবি। তো বাবা তখন খুব, তোমরা দেখতে পাচ্ছ কি জাস্ট আমি বুঝতে পারছি না, তো তোমরা একটু ভালো করে দেখে নিও। এই ছবিটা জানো তো মায়ের খুব প্রিয়, তাই মা সবসময় চোখের সামনে রাখে। এবার চলো বিছনা চাদরটা পেয়ে দেনি, অনেক দেরি হয়ে গেল গো। আমার কাজকর্ম পুরো কমপ্লিট, মানে বিছানা তো পুরো পাতা হয়ে গেছে, এই দেখো সেটটা দেখে নাও। ছেলে অনেকক্ষণ থেকে বলছে মামা আমি তরমুজ খাবো তরমুজ খাবো, তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হলে আর কি গরমে খেতে ভালো লাগবে। তখন ও খেতে চাইছে, বের করছে, দেখো একা একা সব পারে, ফ্রিজ খুলতে পারে, জল ভরতে পারে, অনেক সময় ওকে জলও ভরে বোতলে। ওর একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে এই গরম পড়েছে না, মানে আগ লাগায় বেশি থাকবে, কেন বলো তো প্রচণ্ড ঘামে, তো জামা পরতেই চায় না। অনেকে ভাবতে পারো যে ও সবসময় আগলা কেন থাকে, তো কারণটা হচ্ছে এটাই, গরমে কিছুতেই জামা পরবে না। এখন তরমুজ নিয়ে এসে বাবা তুমি খাও। এই দেখো বাবা ছেলের কাণ্ড, এখন বাবা গাড়ি ধুচ্ছে, মানে ছেলের বাবা গাড়ি ধুচ্ছে, আর ছেলে বলছে আমি গাড়ি ধোবো, আমি পারবো, আমি বড় হয়ে গেছি। তো বাবা বললো ঠিক আছে চলে আয়। আমার তো ভয় লাগছে যে গরম রোদ্দুর জলে ভিজবে, ঠান্ডা না লেগে যায়, ও কি আর শোনে, কাজ করায় ব্যস্ত চলে এলো। তা আমি বললাম ঠিক আছে, চানটা কিন্তু তোমাকেই করে দিতে হবে, মানে ওর বাবাকে বলছি। তো ওর বাবা এখন পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে, গাড়ি ছেলে আর বাবা মিলে গাড়ি ধোবে, তারপর ছেলেকে স্নান করাবে, দায়িত্ব কিন্তু বাবাকেই দিয়ে দিয়েছি, পুরো ছেলের দায়িত্ব। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে বাবা আর ছেলের কাণ্ড।
তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি আগে বাড়তে পারবো না, আমার চ্যানেলটিকে আগে নিয়ে যেতে পারবো না। তো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা সাহস যোগাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। আশা করি তোমরা ভালো থাকবে, নেক্সট টাইমে নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।